আসসালামু আলাইকুম আমার শেলঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি বর্তমানে ব্যস্ত জীবনে আমরা সবাই কিন্তু রাইস কুকার ব্যবহার করে থাকি যে কোনো রান্না রাইস কুকারে বসিয়ে দিলে আর কিন্তু দেখাশোনা করার কোনো দরকার হয় না জাস্ট বসিয়ে দিয়েই আমরা অন্য যে কোনো কাজ করতে পারি ভোনা খিচুড়ির বেশ কয়েকটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তো আজকে আপনাদের দেখাবো রাইস কুকারে কীভাবে যা হাড়ি থাকে সেই হাড়িতেই চাল ডাল একসাথে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি নির্দিষ্ট পরিমাপ আমি বলছি না আপনাদের প্রয়োজন অনুপাতে চাল ডাল নিয়ে নেবেন সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর তেজপাতা এগুলোর সাথে দিচ্ছি গোড়া মশলার মধ্যে হলুদ লবণ আর ধনিয়া পাউডার তারপরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো রসুন এখানে চাইলে বাটা রসুন ব্যবহার করতে পারেন সাথে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা জিরা বাটা দেড় টেবিল চামচের মতো গরম মশলা বাটা এখানে সব রকম গরম মশলা একসাথে পাটায় বেটে নেওয়া হয়েছে তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আধা কাপের মতো সাথে দিচ্ছি অল্প একটু সরিষার তেল ভুনা খিচুড়িতেই এভাবে দুই রকম তেল মিক্স করে দিলে খিচুড়ির টেস্ট অনেক বেশি ভালো আসে তারপরে একটি মেলামাইনের চামচ দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি চাইলে এখানে হাত দিয়েও সব কিছু মাখিয়ে নিতে পারেন তাছাড়া এই রাইস কুকারের সাথে যে চামচ দেওয়া হয় সেই চামচও ব্যবহার করতে পারেন তবে রাইস কুকার চলাকালীন অবস্থায় কোনোভাবেই স্টিলের কোনো চামচ বা হাতা খুন্তি ব্যবহার করবেন না তারপর সব কিছু এভাবে সমান করে দিচ্ছি আর রাইস কুকারের উপরে বসে দিচ্ছি তো এই সময় কিন্তু রাইস কুকারের সুইচ কিন্তু বন্ধ আছে রাইস কুকার এইভাবে নাড়াচাড়া করার সময় অবশ্যই রাইস কুকারের সুইচটা অফ করে রাখবেন তারপরে দেখতে পাচ্ছেন ঢাকনাটা লাগিয়ে আমি সুইচটা অন করে দিয়েছি আর রাইস কুকারে সুইচটা নিচের দিকে নামিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত রাইস কুকারের মধ্যে এই খিচুড়ির চাল ডাল মশলা সব একসাথে একটু গরম হবে আমরা যে ভেজে নেওয়ার কাজ করে ঠিক সেটা হবে পাঁচ সাত মিনিট পরে সুইচটা এমনিতেই নিচের দিকে নেমে যাবে আর কোনোভাবেই কিন্তু উপরের দিকে ওঠানো যাবে না ঠিক এই সময় সুইচটা বন্ধ করে দিয়েছি আর ঢাকনাটা খুলে নিচ্ছি সুইচটা বন্ধ করে দিয়েছি আর এখন আবার একটু মেলামাইনের চামচ দিয়ে সব কিছু একসাথে উপর নিচ করে দিচ্ছি তো ভোনা খিচুড়ি যদি সরাসরি পানি না দিয়ে এভাবে প্রথমের দিকে একটু গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু ভেজে নেওয়ার স্মেলটা পাওয়া যায় এই সময় খুবই সুন্দর একটি গন্ধ বের হয় তো সব কিছু একত্রে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি মানে যে পরিমাণ চাল নিয়েছি ঠিক তার ডাবল পানি দিয়েছি তো গরম পানি দিলে কিন্তু এই রান্নাটা হতে অনেক কম সময় লাগে তো চাইলে ঠান্ডা পানিটাও দিতে পারেন তবে ঠান্ডা পানি দেওয়ার তুলনায় আমি বলবো যে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন এতে করে খিচুড়ির কালারটা যেমন সুন্দর আসে তেমনি রান্না হতেও সময় লাগে খুব কম সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম আর রাইস কুকারের সুইচটা নিচের দিকে নামিয়ে দিলাম এখন জাস্ট অপেক্ষা করতে হবে রাইস কুকারের সুইচটা আবারও যখন উপরের দিকে অটোমেটিক উঠে যাবে তখন বুঝতে হবে রাইস কুকার রান্না একদম হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যেহেতু গরম পানি দিয়েছি এজন্য খুব তাড়াতাড়ি খিচুড়ির পানি খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করেছে আর এখন সুইচটা বন্ধ করে দিয়েছি এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে আরেকটু উপর নিচ করে দিতে হবে কারণ রাইস কুকারে রান্না করলে গোটা মশলাগুলো উপরের দিকে জমা হয়ে থাকে উপর দিক থেকে খিচুড়ি ভালো করে সমান করে দিচ্ছি তারপরে আবারও ঢাকনা লাগিয়ে সুইচটা অন করে দিচ্ছি এখন জাস্ট অপেক্ষা করতে হবে সুইচটা যখন অটোমেটিক উপরে উঠে যাবে তো দেখতে পাচ্ছেন সুইচটা কিন্তু অটোমেটিক উপর উঠে গেছে আর নিচের দিকে নামালেও সুইচটা নামছে না তো এই পর্যায়ে কিন্তু খিচুড়ি একদম হয়ে গেছে তবে এই পর্যায়ে সাথে সাথে ঢাকনা খোলা যাবে না কারণ এখনও দেখতে পাচ্ছেন সাইড দিয়ে হালকা বুদবুদ দেখা যাচ্ছে তার মানে এখনও কিছুটা পানি রয়ে গেছে তো আমি যেহেতু সামান্য একটু ঘি ব্যবহার করব এজন্য ঢাকনাটা উঠিয়ে এক চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটাও টোটালি অপশনাল দিলে সুন্দর একটি স্মেল পাওয়া যায় খিচুড়িতে আর না চাইলে নাও দিতে পারেন এমনিতেই খিচুড়িটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো ঘি দেওয়ার পরে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন জাস্ট ঢাকনা লাগিয়ে সুইচটা অফ করা অবস্থাতে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিট আমি বেশ কয়েকবার খিচুড়ি রান্না অবস্থায় নেড়ে দিয়েছি তবে কেউ যদি চান তাহলে একবারেই চাল ডাল মশলা পানি একসাথে ভালো করে মাখিয়ে বসিয়ে দিতে পারেন যখন রাইস কুকারের সুইচটা জাস্ট উপরের দিকে উঠে যাবে তখনই রাইস কুকার থেকে খিচুড়ি বের করে খেয়ে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার হিসেবে ঘরের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ